বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর পরবর্তী আসর শুরুর সম্ভাব্য তারিখ ধরা হয়েছে আগামী বছরের 10 জানুয়ারি। একই সময়ে আরব আমিরাতের আইএল টি-20 এবং দক্ষিণ আফ্রিকার এসএ টি-20 ফ্র্যাঞ্চাইজি আসর মাঠে গড়ানোর কথা। আরব আমিরাতের আইএল টি-20 লীগের একটি দল বড় অঙ্কের প্রস্তাব দিয়ে রেখেছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে। টাকার অঙ্কটা প্রায় 150 মিলিয়ন রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় 20 কোটি টাকা। তবে বাবর আজম নাকি এত বড় প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন, আইএল টি-20তে খেলবেন না বলেই সিদ্ধান্ত নিয়েছেন। তার চেয়েও চমকপ্রদ খবর, বাবরকে ওই সময় দেখা যেতে পারে বাংলাদেশের বিপিএলে। পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে এমন তথ্য। আইএল টি-20 লীগের দ্বিতীয় আসর মাঠে গড়াবে 19 জানুয়ারি। আগের আসরে কোনো পাকিস্তানি ক্রিকেটার খেলেননি, তবে এবার শাহিন আফ্রিদি, সাদাফ খানকে কিনে নিয়েছে ডেজার্ট ভাইপার্স নামের দল। বাবরকেও একটি দল কিনতে চেয়েছিল, লীগের শুভেচ্ছা দূত বানানোর প্রস্তাবও দিয়েছিল। চুক্তির কিছু দিক চূড়ান্ত করা হলেও অর্থপ্রদানের শর্তাবলী এবং ইমেজ রাইটস নিয়ে ঐক্যমতে পৌঁছাতে পারেনি দুই পক্ষ, ফলে বাবর প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। ওই সময়টায় বাবর আজম খেলতে পারেন বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলে। মোহাম্মদ রিজওয়ান তো বিপিএল এর সর্বশেষ আসরে ছিলেন, এবারও থাকবেন বলে আশা করা যাচ্ছে। বাবর আজমও অবশ্য এবারই প্রথম নয়, 2017 সালে সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএলে খেলে গেছেন। সবকিছু ঠিক থাকলে আগামী আসরেও দেখা যেতে পারে পাকিস্তান তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটসম্যানকে। কিন্তু দর্শক মন্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইবো, এবারের বিপিএলে আপনারা বাবর আজমকে দেখতে চান কিনা আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। সেই সাথে আপনারা বিপিএল এর কোন দলে তাকে দেখতে চান, আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।